আমি আসল আঙুর গাছ আর আমার পিতা মালি। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, সেগুলোকে তিনি পরিষ্কার করেন যাতে আরও ফল ধরে। আমি যে কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছ। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকব। আঙুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমি আঙুর গাছ আর তোমরা আমার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে তবে তার জীবনে অনেক ফল ধরে, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতো তাকে বাইরে ফেলে দেওয়া হবে আর তা শুকিয়ে যাবে, তখন আগুনে ফেলে দেওয়া হবে আর তা পুড়ে যাবে। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথা তোমাদের অন্তরে থাকে তবে তোমরা যা চাইবে তাই তোমাদের জন্য করা হবে। তোমাদের জীবনে যদি প্রচুর ফল ধরে ও তোমরা আমার শিষ্য বলে প্রমাণ করো তবে আমার পিতার গৌরব হবে। পিতা যেমন আমাকে ভালোবাসেন আমিও তেমনি তোমাদের ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে থাকো। আমি যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করি আর তার ভালোবাসার মধ্যে থাকি, তেমনি তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকো। এইসব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমার আদেশেই আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরাও একে অপরকে ভালোবাসো। কেউ যদি বন্ধুর জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারণেই। তোমরা আমার বন্ধু যদি আমার আদেশ পালন করো। আমি তোমাদের আর দাস বলি না, কারণ মনিব কি করেন দাস তা জানে না। আমি তোমাদের বন্ধু বলছি কারণ আমি পিতার কাছ থেকে যা শুনেছি তোমাদের তা বলেছি। তোমরা আমাকে মনোনীত করনি কিন্তু আমি তোমাদের মনোনীত করেছি আর নিয়োগ করেছি যাতে তোমরা গিয়ে ফল উৎপন্ন করো ও তোমাদের জীবনে তা টিকে থাকে। তাহলে আমার পিতার কাছে যা কিছু চাইবে তিনি তা তোমাদের দেবেন, এই আদেশ আমি তোমাদের দিই। একে অন্যকে ভালোবাসো।